Dear learners, how are you? Hope you are all well. By the grace of Almighty Allah, welcome everybody to join the class. Our previous class, I discussed some rules of changing sentence. How can change affirmative sentence to negative sentence? Today I am going to discuss another rules of affirmative to negative. Affirmative sentence to negative sentence. हाँ बोलो वाक्य के ना बोलो वाक्य परिवर्तन इफ यू सी एवरी इन अफर्मेटिव सेंटेंस यू कैन यूज देयर इज नो इन लीव ऑफ द वर्ड एवरी যদি তোমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি কথাটা দেখো, এই ওয়ার্ডটা যদি থাকে, এভরি দ্বারা শুরু থাকে, এভরি, তাহলে এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এটা বলবে দেয়ার ইজ নো। তারপরে দেয়ার ইজ নো এর সাথে যে ওয়ার্ডটি থাকবে এভরি বডি থাকলে হবে দেয়ার ইজ নো বডি, এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান অর নান, এভরি সাইল থাকলে দেয়ার ইজ নো সাইল, তারপরে হবে বাট। তাহলে রুলটা হলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি স্থলে দেয়ার ইজ নো হবে, তারপরে এভরির সাথে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ড হবে, তারপরে বার্ড যোগ করতে হবে, বার্ড বসবে। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ এভরি মাদার লাভস হার সাইল, লাভস হার সাইল। নেগেটিভ এভরি এভরি স্থল হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেন দেয়ার ইজ নো, পরে হবে এভরির সাথে মাদার আছে, মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপর হবে বাট, বাট, তারপর বাক্যের পরের অংশ বাট লাভসার, লাভসার সাইড। Another example, everybody likes flower, everybody likes flower. Negative, every উঠে গিয়ে এখানে আমরা there is no লিখব, দেয়ার ইজ নো, এভরির সাথে এখানে বডি আছে, দেয়ার ইজ নো বডি, তারপরে বাট, এরপরে বাক্যের পরবর্তী অংশ বাট লাইকস ফ্লাওয়ার, তাহলে দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার। অ্যানাদার রোল, টু ডট ডট টু, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু কথাটা থাকে, টুর পরিবর্তে যখন আমরা টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, তখন এই টু এর পরিবর্তে এখানে সো কথাটা বলবে, আর টু
এ টু এস হবে দ্যাট হবে দেন সাবজেক্ট দেন ক্যান নট অর কুড নট ক্যান নট অর কুড নট When you will use cannot or could not. If you see present form or present tense, then you will use cannot. But when you see past form, then you will use could not. For example, affirmative sentence, he is so weak. He is too weak. He is too weak to walk. এই যে affirmative sentence এখানে টু আছে যখন আমরা নেগেটিভ করব এ টুর পরিবর্তে সো বসাবো তাহলে দেখো হি ইজ টু এর পরিবর্তে হবে সো হি ইজ সো দেন অ্যাডজেক্টিভ হি ইজ সো উইক হি ইজ সো উইক টু টু এর পরিবর্তে দ্যাট হবে হি ইজ সো উইক দ্যাট তারপর হবে সাবজেক্ট ইয়া সাবজেক্ট হি হি ইজ সো উইক দ্যাট হি প্রেজেন্ট ফর্ম ইজ সো উই ক্যান ইউজ ইয়ার ক্যান নট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক Another example, the old man was too poor to buy a car. The old man was too poor to buy a car. Was past form, so you can use here could not. Then negative, the old man was so in lieu of too was so poor that in lieu of too. Then subject the old man. Here we use pronoun he. That he as it is past form, so you use here could not. So he could not buy a car. So he could not buy a car. এখানে past form হওয়াতে আমরা could not ব্যবহার করছি আর এখানে present tense হওয়াতে cannot ব্যবহার করছি Another role, superlative degree যদি থাকে কোনো affirmative sentence যদি superlative degree থাকে তাহলে no other দ্বারা শুরু করতে হবে যদি superlative form থাকে তাহলে no other দিয়ে শুরু করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব no other No other, তারপরে superlative এর পরের অংশ superlative degree পরের অংশ পরের অংশ তারপরে ভার তারপরে এস অর সো তারপরে পজিটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি হবে তারপরে এস দেন সাবজেক্ট ফর এক্সাম্পল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস superlative degree he is the best boy in the class এই superlative degree
এই পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমরা এখানে প্রথমে নো আদার লিখব, নেগেটিভ নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশ, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার ইজ, তারপরে এস, গুড বেটার বেস্ট, পজিটিভ পর গুড, ইজ এস গুড এস সাবজেক্ট হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস গুড এস হি। Dear learners, thank you. See you again. Be safe.